সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো এ দেখো দিদি, আমি আমার বর মিলে দুর্গাপুজোর শপিং করতে গিয়েছিলাম। সেটা হলো দাদাভাই হোটেলটার ওখানে, যেটা দিদি আমাদেরকে অনলাইনে দেখে নিয়ে গিয়েছিল একটা শাড়ির গোডাউনে। তো ওখানে গিয়ে দাম জাস্ট একদম হাই লেভেলের, যেটা অনলাইনে শাড়ি হবে হাইলি 350-300 টাকা, সেখানে চাইছিলো 700 টাকা। তো ওখান থেকে আমরা মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে কিছু জিনিস কেনাকাটি ছিল, কিনে নিয়ে শাড়ি টাড়ি সব কিছু নিয়ে দিয়ে আমরা ডাইরেক্ট পৌঁছে গিয়েলাম সিটি সেন্টারের প্যান্টালুন্সে, কারণ ভাগনার জন্য কিছু জিনিস কেনা ছিল, তারপর আমার বরের জন্য। তারপর নিয়ে টিয়ে ডাইরেক্ট চলে গেলাম বাড়িতে। এ দেখো বাড়িতে গিয়ে খাচ্ছি বার্গার অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস। তো এই দেখো আবার সকালে রেডি হয়ে গিয়েছি, কারণ আমরা এখন যেতে চলেছি ঘুরতে, যেটা হলো দুধিয়া শিলিগুড়িতে, যেটা আমি ফার্স্ট টাইম যাব, কারণ হয়তো শিলিগুড়িতে আমার বেশি ঘোরা হয়নি, অনেক জায়গায় ঘোরা হয়নি, বেশিরভাগ আমি গ্যাংটকটায় গিয়েছি দুবার। এই দেখো বেরিয়ে গিয়েছি সবাই মিলে, আমি দিদি, আমার বর, জিজু, ভাগনা, আরেকটা মানে দিদির বান্ধবী ছিল, আরেকটা দিদি ছিল, তারপর ওই দিদিটার বয়ফ্রেন্ড ছিল মানে বর। তো সবাই মিলে পৌঁছে গিয়েছি। সো এই দেখো কত মজা হচ্ছে, মানে সেই মজা হচ্ছে ওখানে গিয়ে দেখি, জাস্ট ফিলিংটা ওয়াও। অ্যান্ড শিলিগুড়িতে যেই হাই লেভেলের গরম, সেটা ওখানে গিয়েই একটু শান্তি পেয়েছি আমরা সবাই। তো ওখানে গিয়ে সবাই এনজয় টেনজয় করলাম, এনজয় করে এই দেখো কত সুন্দর মজা। তো স্নান করতেও নেমেছিলাম, অনেক মজা হয়েছে, আর অনেক অনেক লোক ছিল, মানে আমি ভাবতে পারিনি যে এত লোক থাকবে। আর এই দেখো এই হাঁসগুলো, এগুলোকে রাজহাঁস বলে, অ্যান্ড সবার থেকে একটা বড় ছিল হাঁস, যেটা প্রচণ্ড শয়তান। এই দেখো কালো হাঁসটা প্রচণ্ড শয়তান, ঠিক আছে। আর এই দেখো আমরা সবাই এখন ড্রেস ড্রেস চেঞ্জ করে চলে আসবো, তো সবার আগে ওখানে গিয়ে আমরা ছবি টবি তুলবো। তো চলো, সো এখন আমরা যাব একটু স্নান টান করবো এই গরমটার মধ্যে, কারণ প্রচণ্ড গরম ছিল। এই দেখো গেলাম, আর এই ড্রেসটাও আমি সিটি সেন্টার থেকে কিনেছি, কলকাতা এম বাজার হবে হয়তো, না বিগ বাজার বলে, ওখান থেকে অনেক তাড়াহুড়ো করে কিনেছি, দিদি পছন্দ করে দিয়েছিল, তো কারণ আমি বেশি ড্রেস নিয়ে যাইনি ওটার জন্য, তো আমি ভাবলাম কিনে নিই, বেশি দামও ছিল না। আর এই দেখো কত সুন্দর, আর জলটা যা ঠান্ডা ছিল না, আমি ভাবছিলাম মানে এখনই স্নান করে উঠে যাই, কিন্তু হবে না। তারপর এই দেখো সবাই মিলে নামছি, আমি দিদিটাকে আমি ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম, কারণ দিদির কিছু প্রবলেম ছিল যেটার জন্য নিয়ে যাচ্ছিলাম, ভয় লাগছিল দিদির। আর আমার ভাগ্না তো খুবই মজা করছিল। দেখতে পাচ্ছো, আর একজন কোথায় চলে গেছে দেখো, আর ওদেরকে দেখো, ওদেরকে ওদেরকে এদিকে তাকা, সবাই সবাই তাকা, চলো আমরা এনজয় করি আর তোমরা দেখতে থাকো।